এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, 6th অফ সেপ্টেম্বর। আজকে আর্যর হ্যাপি বার্থডে। আজকে দিনে 11 বছর কমপ্লিট হয়ে 11 বছরে পড়লো আর্য। তো 10 বছর আগে আজকের দিনটাতে, এখন আমি যে ভিডিওটা করছি এখন 8টা বাজে, তো আর্য 7:30 সময় হয়েছিল। গতকাল থেকে খুব মনে পড়ছিল ওই দিনগুলোর কথা, 10 বছর আগেকার কথা। আমি সানডেতে অ্যাডমিট হয়েছিলাম নার্সিংহোমে, তারপর মানডে সকালবেলা আর্য হয়েছিল। তো আর্য তো সোমবারই হয়েছিল, এই বছরও সোমবারই পড়েছে ওর বার্থডেটা। সোমবারে হয়েছিল বলে মামুনি আর্যর নাম রেখেছিল, মামুনি মানে আমার শাশুড়ি মা, আর্যর নাম রেখেছিল সৌম্য। তো আর্যর ঠাম্মি দাদু আর্যকে সৌম্য বলে ডাকত। তো এত বছর পরে আবার আর্যর বার্থডেটা সোমবার পড়েছে। তো যাই হোক, আর এবার আর্যর বার্থডেটা আমরা সেলিব্রেট করব বিধাননগরে আমার বাপের বাড়িতে। তো আমাদের বাড়িতে সেরকম কিছু করব না, সকালবেলা একটা কেক কাটা হবে আর একটু পায়েস করে দেবো, ব্যাস এইটুকুই। তারপর বাকি সেলিব্রেশন সব বাড়িতে গিয়ে, রান্না বান্না খাওয়া দাওয়া সব রাত্রেবেলা আমাদের বাড়িতে গিয়ে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে হচ্ছে পায়েস আর্যর জন্য, একটা পায়েস বানিয়েছি। আর আর্য আজকে একটুখানি ফার্স্ট ক্লাসটা করবে, কেননা ক্লাসে ওদের সবাই পড়ে গেল, ক্লাসে সব ফ্রেন্ডরা উইশ করবে সেই জন্যে। আজকে আর্যর জন্মদিন, আর্য এখন বার্থডে কেক কেটেছে, সকাল সকাল একটা কেক কেটে নিয়েছে, কেননা বড় মামাদের বাড়িতে একটু কেক দিতে হবে আমাদের সেই জন্য। আর এখন আমরা দুপুরবেলা আমরা যাব আর্যর মামা বাড়ি, ওখানেই ওর বার্থডেটা সেলিব্রেশন হবে, সেই জন্য একটা কেক আর্য এখন কেটে নিল। এখন একটু ক্লাস করবে, ক্লাস করে নিয়ে তারপর আমরা যাব মামা বাড়ি। আর্যর জন্মদিনের পায়েস, আর্য এখন পায়েস খাবে। আর্যর পেটটা বেশি ভালো না, সেই জন্য আর্যকে ভেবেছিলাম সকালে লুচি বানিয়ে দেব, ওটা আর দিলাম না। কেমন হয়েছে আর্য? অনেক ভালো। অনেক ভালো হয়েছে, ঠিক আছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর সোনা একটু মিষ্টি নিচ্ছে সেই জন্য দাঁড়িয়েছে। তো আর্য রেডি, এই যে অনেকগুলো ব্যাগ হয়েছে আমাদের, কালকে সকালবেলা চলে আসবো যদিও, কিন্তু তাও সোনা এখান থেকে সব বাজার টাজার করে নিয়ে যাচ্ছে, শুধু মাংসটা ওখানে গিয়ে নেবে। তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওইদিকে বোন ভাতও রান্না করে রেখেছে, ভাত আর কি যেন একটা করেছে, যাই হোক দুপুরবেলার লাঞ্চ আমরা বাড়িতে গিয়েই করব। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, সোনা মিষ্টি নিচ্ছে। বাড়ি যেতে যেতে এখন খাচ্ছি স্যান্ডউইচ, আমার রাস্তাতেই ভীষণ খিদে পেয়ে গেছে জানি না কেন। তো সোনা বলল চলো এখানে মেডিকেল মোড়ে রেখে নে, এটা কি সোনা, মিও ও বেকারস, বেকারস বেকারস লেন না বেকারস ডেন, বেকারস ডেন কি লেন সামথিং কিছু একটা হবে। তো যাই হোক সেটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো একটা স্যান্ডউইচ নিয়েছি। আর জো খাচ্ছে, আমি খাচ্ছি, তারপর সোনাকে দেবো। আমি প্রচন্ড মানে এখন ক্ষুধার্ত, আমি আর পাচ্ছি না, তো এটা আমরা খেয়ে নিই। আমরা বাড়িতে চলে এসেছি, আর্যর বার্থডে কেক বানাচ্ছে কোয়েল। কোয়েল এখন খুব ভালো কেক বানাতে পারে, আজকে ওর পরীক্ষা হবে, দেখি কি কেক বানায়। আজকে মেনুতে থাকবে আমাদের ফ্রাইড রাইস আর মাংস, কেউ কিছু বেশি কিছু খেতে চাইছে না, কেননা প্রচন্ড গরম পড়েছে। তো এখানে আমি মাংসের জন্য মশলাটাকে কষাচ্ছি, খুব ধোঁয়ার ঝাঁজ বেরোচ্ছে। এটা কিন্তু অনেক বড় গ্যাস, এই দেখো অনেক বড় কড়াই, 4 কেজির মতন মাংস আছে এখানে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার বড় বেশি ভালো করে চিকেনটাকে ধুয়ে রেখেছিল, এবার এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেব। সব একবারে দিয়ে দাও, শোনো লেগ পিস, চিকেন লেগ পিস কে খাবে?
ভাই গিয়ে বড় গ্যাস নিয়ে এসেছে, কেননা অনেকগুলো রান্না, তো কেননা ছোট গ্যাসে আমার অনেক অসুবিধা হচ্ছিল রান্না করতে, অনেকগুলো মাংস যেহেতু কড়াইটাও বড়, সেই জন্য ভাই গিয়ে এই বড় গ্যাসটা নিয়ে এসেছে। এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আর কষাতে কষাতে হাফ মাংস শেষ হয়ে গেছে, সবাই কষা মাংস খাচ্ছে নিয়ে নিয়ে, হাফ মাংস প্রায় শেষ। এখানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু ভাজা হচ্ছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো বোনরা, খুব সুন্দর লাগছে। আর যে দাঁড়াও, কেকটা এখনো আসেনি, কেক বানিয়েছে কোয়েল। এই যে অঙ্কিতের মামা বাড়ির বেস্ট ফ্রেন্ড আর গুনু, ওদেরকে পেলে আর জোড়া কিচ্ছু লাগে না, খুব খুশি। আর যে চলে এসছে সঙ্গে বড় বেশি আর ঠাকুমা, এখানে সবাই রেডি হচ্ছে, এখানে সব রেডি হচ্ছে। এই যে দেখো সাজুগুজু চলছে, কেয়ার নিজে রেডি হয়ে সবাইকে রেডি করে দিয়েছে সব সময়কার মতন। কেয়ার আমার এটাই কাজ। এই যে আর্য বাবা আর বড় কাকুর সাথে এখন এখন বড় বেশি কেকটা নিয়ে এসছে, ফটোশুট চলছে। এই যে দেখো আমাদের বার্থডে কেক কোয়েল বানিয়েছে, শুভ জন্মদিন স্বপ্ন নীল। কেকটা এবার ঠিক জায়গায় প্রতিস্থাপন করা হবে। কেক কাটার পর আর্য আর আর্যর দুজন ফ্রেন্ড ওরা খাওয়া দাওয়া করছে, তারপর আমরা খাবো, আমাদের দেরি হবে। আর এদিকে বন্যাকেও কোয়েল খাইয়ে দিচ্ছে, এরপর আমরা খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে তোমরা এটা জানিও। সবাই ভালো থাকবে।